মোহাম্মদ হাসান আপনি লিখেছেন হেয়ার রিমুভ যে ক্রিমগুলো পাওয়া যায় এগুলো দিয়ে নাভির নিচের লোম বা বাগল লোম পরিষ্কার করা প্রয়োজনে জায়েজ হবে কিনা। মাজিদুল ইসলাম লিখেছেন কাউকে কাফের বলা যাবে কিনা, দেখলে চাকরিজীবীরা জিপিএ ফান্ডের টাকা জমা করেন, এর লভ্যাংশ টাকা কি বৈধ হবে? জায়েদ হোসেন আপনি লিখেছেন কোন আলেমের নামের আগে আল্লামা লেখা যায় কিনা। লিখেছেন কোন নিকট আত্মীয় শিরকে লিপ্ত থাকলে তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা। সরকারি চাকরিজীবীরা জিপিএ ফান্ডের টাকা জমা করেন, এর লভ্যাংশ টাকা কি বৈধ হবে? যেই পার্সেন্টেজ কমপক্ষে এতটুকু সরকারি ফান্ডে আপনাকে রাখতেই হবে বাধ্যতামূলকভাবে, সেটার অতিরিক্ত যে লভ্যাংশ সেটা আপনার জন্য হালাল, আর নিজে থেকে উইলিংলি যে পার্সেন্টেজটা যে বাধ্যতামূলক পার্সেন্টেজের বাইরে যে পার্সেন্টেজটা আপনি রাখবেন বা যে অংশটা আপনি রাখবেন সেটার মুনাফাটা আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। মাজিদুল ইসলাম লিখেছেন কাউকে কাফের বলা যাবে কি না, দেখুন কেউ যদি কুফুরি করে ইসলাম থেকে খারিজ হয়ে যায় তখন তাকে কাফের বলা যায়, কিন্তু এটা কোনো ব্যক্তি বলার জিনিস না। হ্যাঁ, আর যদি কেউ আগে থেকে কাফের তো তাকে তো কাফের বলাই যেতে পারে, যদি অস্বীকারী আল্লাহকে অস্বীকার করে তাকে কাফের বলাই যেতে পারে, কিন্তু কোনো মুসলমান যদি মোরতাদ হয়ে যান, ইরতেদাদ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তাকে কাফের বলা, এটা ওলামা ইকরামের ফতোয়ার উপর নির্ভর করে গ্রহণযোগ্য ওলামা ইকরাম ফতোয়া দিয়ে সেটা বলবেন, এটা আসলে ব্যক্তি বিশেষ সেটা বলার জিনিস না। জায়েদ হোসেন আপনি লিখেছেন কোনো আলেমের নামের আগে আল্লামা লেখা যায় কিনা, আল্লামা যদি হন কেউ তাহলে আল্লামা লেখা যায়? আল্লামা আসলে এটা অনেক বড় উপাধি, আল্লাহ মানে অনেক বড় আলেম, ইলমের মহাসমুদ্র, ইলমের অনেক গভীরে আছেন। আমাদের মতো যারা আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি পরিচিত বা আমরা খুব ছোটোখাটো বিষয়গুলোতে অনেক ভালো পারদর্শিতা দেখাতে পারি কিংবা হয়তো অনেক ভালো আলোচনা করতে পারেন, অনেক সুন্দর করে কথা বলতে পারেন, সাজিয়ে গুছিয়ে কোরআন হাদিসের অনুবাদ করে মানুষকে শোনাতে পারেন প্রসঙ্গে, এই সমস্ত আমাদেরকে মতো মানুষকে অনুসরণ মানুষ আল্লাহ বলেন, এটা ভুল। আল্লামা এটা একান্তই একাডেমিকলি অনেক গভীর পানির মাছ, যে সমস্ত আলেমরা তাদেরকে বলা যেতে পারে। আমাদের দেশে এটার খুব অপব্যবহার হয়, আল্লাহ মাফ করুন, আমরা অনেক পপুলার হলে তাদেরকে সাধারণত আল্লামা লাগাই দিই অনেক সময়। নাসিম হাসান জিম আর লিখেছেন কোনো নিকট আত্মীয় শিরকে লিপ্ত থাকলে তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা। নিকট আত্মীয় যদি শিরকে লিপ্ত থাকেন তারপরেও আপনি অবশ্যই এরকম ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন, বিশেষ করে তাকে সংশোধন করবার জন্য, অভিমান করে তাকে হেদায়তের পথে আসার সুযোগ করে দেওয়ার জন্য, কিংবা তার দ্বারা নিজে প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকলে তা সেক্ষেত্রে। এছাড়া এমনিতে এজ এ আত্মীয় তার সাথে আপনি সম্পর্ক স্বাভাবিক রাখতে ইসলাম আপনাকে নিষেধ করে না। এরফানুল হক ভূঁই আপনি লিখেছেন জামাতে নামাজ কি যে কেউ পড়াতে পারে নাকি তার জন্য কোনো নিয়ম কারণ আছে? না, বিশেষ কোনো নিয়ম কারণ নেই, যিনি নামাজ শুদ্ধ করে পড়তে পারেন তিনি যে কারণে ইমামতিও করতে পারেন। এমনি মাহদি হাসান আপনি লিখেছেন কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় শুধু নিজের ছেলের নামে জমি কিনেছেন, তিনি মারা যাওয়ার পর যখন ছেলে মেয়েরা মেয়ে তার জমি বাটোয়ারা করার জন্য বৈঠকে উপস্থিত হলো তখন ছেলেরা তাদের নামে ক্রয় করা জমির ভাগ বন্ধুর দিতে অস্বীকার করলো এবং বাবা নিজের নামে রেখে যাওয়া অবশিষ্ট জমি সকলের সমান ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিল। এখন প্রশ্ন হলো যে তাদের নেওয়া সিদ্ধান্ত ইসলাম সমর্থন করে কিনা, বাবা কেন ছেলের নামে জমি নিয়েছেন এটাও দেখার বিষয়। যদি ব্যাপারটা এরকম হয় যে ছেলের টাকা ছেলের নামে জমি নিয়েছেন তাহলে তো ভিন্ন কথা, তাহলে ওইটার ভাগ বোনরা অবশ্যই পাবেন না। আর যদি বাবা নিজের জমি ছেলেদের নামে দিয়েছেন এরকম হয় তাহলে সেক্ষেত্রে নিজের জমি নিজের টাকায় কেনা জমি ছেলেদের নামে কেন দিয়েছেন সেটা আরেকটা প্রশ্নের বিষয়। সেটি যদি যৌক্তিক কোনো কারণে হয়, যেমন কোনো ছেলে বিশেষ কারণে দুর্বল, তাকে বাবা মা একটু হেল্প করতে চেয়েছেন, সেটা জায়েজ হতে পারে ওইটুকু। আর যদি মেয়েদেরকে ঠকাবার জন্য ইচ্ছাকৃতভাবে ছেলেদেরকে এরকম দিয়ে থাকেন, অনেক বাবা মা যেটি করে থাকেন, যৌক্তিক কোনো কারণ ছাড়াই ছেলেদেরকে সুদ দিলেন মেয়েদেরকে পরিপূর্ণ ঠকালেন, তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় এবং বাবার সে অন্যায়কে রিকভার করার সুযোগ সন্তানদের ছেলে সন্তানদের আছে বাবার মৃত্যুর পর, আর তা হলো যে তারা এটাকে সমহারে বোনদের যথাযথ হক অনুযায়ী কোন দৃশ্য অনুযায়ী তাদের বন্টন করা, সেটি তাদেরকে করতে হবে। যদি না করেন তাহলে তারা অবশ্যই আল্লাহর কাছে গুনাহগার হবেন। মোহাম্মদ হাসান আপনি লিখেছেন হেয়ার রিমুভ যে ক্রিমগুলো পাওয়া যায় এগুলো দিয়ে নাভির নিচের লোম বা বাগল লোম পরিষ্কার করা প্রয়োজনে জায়েজ হবে কিনা। যে জায়েজ হতে পারে, আপনি লোমগুলো পরিষ্কার করবেন সেটা আপনি রাজার দিয়ে বা ব্লেড দিয়ে করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এই হেয়ার রিমুভাল যদি ক্ষতিকর না হয় শরীরের জন্য সেগুলো ব্যবহার করেও আপনি আপনার এই লোমগুলো দূর করতে পারেন।